স্ত্রীর মর্যাদা ফিরে পেতে বাংলাদেশ থেকে ভারতে এসে স্বামীর বাড়িতে তালা ঝুলালেন মহিলা খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ উদ্ধার করে যুবককে স্ত্রীর মর্যাদা ফিরে পেতে বাংলাদেশ থেকে ভারতে এসে স্বামীর বাড়ির দরজায় তালা দিয়ে বাড়ির সামনে ধর্না স্ত্রীর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ পুলিশের সাথেও ধস্তাধস্তি অভিযুক্ত যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ ঘটনাটি ঘটেছে বুধবার গাইঘাটা থানার মোড়লডাঙ্গা এলাকায় বাংলাদেশি মহিলা তাহমিনা মণ্ডল তার দাবি যুবক হরিচাঁদ মণ্ডলের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক মহিলার দাবি অনুযায়ী হরিচাঁদ মণ্ডল বাংলাদেশি তারা সেদেশে একসাথে পড়াশোনা করতেন স্বাভাবিকভাবেই দীর্ঘদিনের পরিচয় হবার সুবাদে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক এরপর দু সালে তারা ভারতে এসে বিয়ে করেন বিয়ের পর হরিচাঁদের গাইঘাটা এলাকার বাড়িতেই ওঠেন তিনি মহিলার আরও দাবি তিনি বাংলাদেশের একটি স্কুলে শিক্ষকতা করেন চাকরি সংক্রান্ত জটিলতার কারণে বিয়ের কয়েকদিনের মধ্যেই তাকে বাংলাদেশ ফিরে যেতে হয় বাংলাদেশে ফিরে যাবার পর মহিলা জানতে পারেন অভিযুক্ত যুবক হরিচাঁদ দ্বিতীয় বিয়ে করেছেন বাংলাদেশে তারপর থেকেই তহমিনা স্ত্রীর মর্যাদার দাবি ফেরতের দাবিতে যুবকের খোঁজ শুরু করেন কেন সামাজিকভাবে বিষাদী হয়েছে তাই ফলে বাংলাদেশ অফিসিয়াল চাকরি করি ও তাই ফলে আমাকেই বল আমি লিখিতে দেখি আমি আবার কোন রকম চলে এসেছি এখানে আসলে ও বলছে তুমি বাংলাদেশের কোন ঝামেলা করো না তুমি চলে এসো এখানে আমি দেখছি এবার আমি এসেছি এসে দেখি বাড়ির তালাবাড়া জানা গেছে অভিযুক্ত যুবক হরিচাদের বাংলাদেশ ও ভারত দুই দেশেরই নাগরিকত্ব রয়েছে এখান থেকে এক বছর আগে আমাদের অষ্টমী কি নবমের দিনকার ওই মহিলাটা ওই হরিচাঁদের এখানে আসে হরিচাঁদ বাংলাদেশি ছেলে ওই মহিলাটা বাংলাদেশি হরিদদের শুনলাম ওই বাংলাদেশে ওই মহিলার সঙ্গে সম্পর্ক ছিল সম্পর্ক থাকলে ওই মহিলাটা কাছে আমাদের পাশের গ্রামের লোক মনডাঙ্গা দুর্গাপুর দুর্গাপুজোর মণ্ডপের ওইখানে ওর বেশ হাতি দিয়েছে দোবার পরে তাহলে বেসাদ বাড়ি ঘাড়ে তুলতেছে ওদের তারপরে কিছুদিন পরে শুনলাম যে ওই মহিলাটা বাংলাদেশে আবার চলে যাবে ওদের চাকরি আছে ওখানে ওখানে ছেলিবির কাগজপত্র আছে কি দিয়ে আসবে আর ওই বাংলাদেশে ওই মেয়ের সামনে কিন্তু ছেলেটা বে করেছে তাহলে বাংলাদেশের কাজ তাহলে বাংলাদেশের মিটি ধরাও আমাদের জায়গা সে কেন ঝামেলা সম্প্রতি মহিলা জানতে পারেন হরিচাঁদ ভারতে রয়েছে সেই মতো কয়েকদিন আগে তিনি গাইঘাটায় আসেন যুবকের বাড়িতে গেলে যুবক কোনোভাবেই তার সাথে দেখা করতে রাজি না হওয়ায় বাধ্য হয়ে এদিন সকালে যুবকের বাড়ির গেটে তালা ঝুলিয়ে দেন তিনি এ বিষয়ে তাকে সহযোগিতা করেন সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুকে পরিচিত ভারতীয় এক বান্ধবী রিঙ্কু মণ্ডল বাদুড়িয়ার বাসিন্দা রিঙ্কু দেবী জানান আমি একজন মহিলা সে কারণেই আরেক মহিলার বিপদে তার পাশে দাঁড়িয়েছি পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত ও অভিযোগকারিনী দুজনের দাবি দাওয়া খতিয়ে দেখে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে এখানে এই মেয়েটা মেয়েটাকে বাংলাদেশ থেকে বলে এই ছেলেটা নিয়ে এসে দু হাজার সালের আঠারোই অক্টোবর বিয়ে করেছে সপ্তমী পুজোর দিন ঠিক আছে ছেলেটার বাংলাদেশে পাসপোর্ট আছে এদেশেও আই কার্ড আছে বাংলাদেশেও আই কার্ড আছে দুই দেশে আই কার্ড আধার কার্ড আছে যাতায়াত করছে এবার এই মেয়েটাকে বিয়ে করার এক মাস পরে আবার বাংলাদেশে গিয়ে আবার আরেকটা মেয়েকে বিয়ে করে মেয়েটা আমার বান্ধবী আমি আমার অনলাইনে পড়েছি আমাকে হেল্প চেয়েছে আমি হেল্প করেছি মেয়ে উনি মেয়ে আমি মেয়ে একটা মেয়ের যন্ত্রণা তাই আমি হেল্প করেছি দীপ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গাইঘাটা